বিভিন্ন ঘটনায় উত্তপ্ত ভোট ষষ্ঠী, শাসক দলের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুকে হামলার অভিযোগ উঠল। বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ উঠল বিষ্ণুপুরে। ময়নায় পুলিশের নজরবন্দি বিজেপি করবে, প্রতিবাদে ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবরি ভোটের নানান খবরাখবর নিয়ে আজকের ভোটের ডায়েরি। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের। শনিবার গড়বেতার মাংলাপোতা 200 নম্বর বুথে যান প্রণত টুডু। সেখানে তাকে লক্ষ্য করে ইট পাটকেল ও লাঠি শোটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গড়বেতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে আক্রান্ত বিজেপি প্রার্থী। পূর্ব মেদিনীপুরের ময়নার পুলিশের নজরবন্দি বিজেপি কর্মী। বিজেপির বুথ কনভেনার গৌতম গুরুকে সকাল থেকেই পুলিশ নজরবন্দি করে রেখেছে বলে অভিযোগ। খবর পেয়ে তার বাড়িতে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেও কাজ না হওয়ায় গৌতম গুরুর বাড়ির সামনে ধর্নায় বসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষ্ণুপুরের খণ্ডকোষে বাধার মুখে ভোটাররা। আতকুল্লা হরিচরণ প্রাথমিক বিদ্যালয়ের 133 নম্বর বুথে যাওয়ার পথে ভোটারদের বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় খুব উগড়ে দেন মহিলা ভোটাররা। খবর পেয়ে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটারদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডকোষে খানগ্রামের ঘটনা। ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। ভোটের ফল প্রকাশ হলে দেখে নেব বলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপির। পাল্টা বিরোধীরা হারবে বলে মিথ্যা অভিযোগ করছে দাবি তৃণমূলের। তৃণমূলের ক্যাম্প ভেঙে ফেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা রোড সংলগ্ন 134 নম্বর বুথের ঘটনা। ঘটনায় নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা গোটা এলাকায়। এবার বিরাট ব্যবধানে জিতবে বিজেপি, এমনই বক্তব্য কাথি লোকসভার বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। কারচুপি করলেও আটকানো যাবে না বিজেপিকে। যখন শেষ বিদায়ের ঘণ্টা বাজে তখন খুন, প্রার্থীদের আটকানোর মতো ঘটনা ঘটে। ভোটদানের পর মন্তব্য করলেন শিশির অধিকারী। বাড়ি বাড়িকে ভয় দেখাচ্ছে তৃণমূল। প্রচারে বেরিয়ে এমনই অভিযোগ তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবার সকালে বারুইপুরের নবগ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে টোটো হিসেবে প্রচার সারেন তিনি। প্রচার শেষে সৃজন বলেন, তৃণমূল চাপে আছে, ওদের শেষ সম্বল এই শেষ 5 দিনে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো, সেটা ওরা শুরু করে দিয়েছে। কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠছে তখন একেবারে অন্য ছবি পুরুলিয়ায়। কেন্দ্র বাহিনীর জওয়ানদের মানবিক রূপ দেখা গেল বসন্তপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে। মায়ের সঙ্গে আসা শিশুদের পাশে ডেকে লজেন্স দিলেন তারা। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিলেন আদিবাসী মায়েরা। বাঁকুড়ার কুরকুটিয়া জুনিয়র হাই স্কুলে যেন এক টুকরো জঙ্গলমহল। জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হলো ভোট গ্রহণ কেন্দ্রে। থামসা মাদল বাজিয়ে আদিবাসী নাচ যেমন দেখা গেল, তেমনই ভোট গ্রহণ কেন্দ্রে বিভিন্ন কোনায় ধরা পড়ল নানা রকম পটচিত্র, যা নিঃসন্দেহে ভোটারদের মন কেড়েছে। কাথি লোকসভা কেন্দ্রের 85 নম্বর আদর্শ বুথ নজর কেড়েছে ভোটারদের। কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ভোটাররা এক কথায় মুগ্ধ। বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবেন কোনো অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছেন। সুসজ্জিত এই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র যথেষ্ট আকর্ষণীয়, জানাচ্ছেন ভোটাররা।